সুপ্রিয় দর্শক, আজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক স্থান মধুর ক্যান্টিন সম্পর্কে জানব। মধুর ক্যান্টিন বা মধুর রেস্তোরাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট ভবনের সামনে অবস্থিত একটি রেস্তোরাঁ। এটি মধুর ক্যান্টিন নামে অধিক পরিচিত। এটি প্রয়াত মধুসূদনের স্মৃতিস্মরণে স্থাপিত একটি বিখ্যাত রেস্তোরাঁ। মধুর ক্যান্টিনের চায়ের কাপে তৃপ্তির চুমুক আর উত্তপ্ত রাজনৈতিক আলাপচারিতা মুখরতা শুধু এখনকার বাস্তবতা নয়, এই গতিময়তা চলে আসছে স্বাধীন বাংলাদেশের জন্মের বহু আগ থেকে। আজ যে আমরা বাঙালি, গণতান্ত্রিক বাংলাদেশের নাগরিক, তার পেছনেও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এই মধুর রেস্তোরাঁর। তবে বর্তমানে এটি মধুর ক্যান্টিন নামেই বেশি পরিচিত। এই ক্যান্টিনের সাথে যার নাম জড়িত, তিনি আমাদের সকলের প্রিয় মধুসূদন দে। মধুদা নামেই তিনি সমধিক পরিচিত। প্রচলিত আছে মধুর ক্যান্টিনে না এলে ভালো রাজনীতিবিদ হওয়া যায় না। স্বাধীনতা পূর্ববর্তী সকল আন্দোলনের গতি প্রকৃতি ও নীতি নির্ধারণের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক এই ক্যান্টিনটি। মধুর ক্যান্টিন নামে ক্যান্টিন হলেও এটি সকল সাংস্কৃতিক, রাজনৈতিক, ছাত্র সংগঠন ও সাংবাদিকদের অস্থায়ী কার্যালয়। এদেশের বর্ষীয়ান রাজনীতিবিদদের অনেকেরই রাজনীতির হাতেখড়ি এই ক্যান্টিনে। অনেক হাসি কান্না, সুখ দুঃখ এবং আন্দোলনের নিবিড় সাক্ষী এই মধুর ক্যান্টিন। মধুর ক্যান্টিনের চেয়ার টেবিল, চায়ের কাপ সবকিছুতেই রয়েছে ইতিহাসের স্পর্শ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এর অবিচ্ছেদ্য নিবিড় সম্পর্ক। শুরুতে কিন্তু এর নাম মধুর ক্যান্টিন ছিল না, আগে এটি মধুর স্টল, মধুর টি স্টল, মধুর রেস্তোরাঁ ইত্যাদি নামেই পরিচিত ছিল। 1379 বঙ্গাব্দে 20শে বৈশাখ ডাকসুর উদ্যোগে এই ক্যান্টিনের নামকরণ করা হয়। জনশ্রুতি রয়েছে বর্তমান মধুর ক্যান্টিন ভবনটি ছিল শ্রীনগরের জমিদারদের বাগানবাড়ির নাচঘর। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই বাগানবাড়ির নাচঘরে ক্যান্টিনটি স্থাপিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের পাশে অবস্থিত এই মধুর ক্যান্টিন শুধু রাজনীতিই নয়, জ্ঞান চর্চা, সঙ্গীত চর্চা, বন্ধুদের সঙ্গে আড্ডা, বিভিন্ন সংগঠনের মিটিং, এ সবকিছুরই প্রাণকেন্দ্র। 48শে ভাষা আন্দোলনের সূচনা, 49শে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীর আন্দোলন, 52ই চূড়ান্ত ভাষা আন্দোলনের অলিখিত হেডকোয়ার্টার, বাংলাদেশের ঐতিহাসিক আন্দোলনের বীজ বপনের জমিন ছিল এই ক্যান্টিন। অনেকের মতে আবার মধুর ক্যান্টিন বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট। ১৯ শতকের প্রথম দিকে বিক্রমপুরের শ্রীনগরের জমিদারদের সঙ্গে মধুদার পিতামহ নকরিচন্দের ব্যবসায়িক সম্পর্ক গড়ে ওঠে। ব্যবসা প্রসারের উদ্দেশ্যে নকরিচন্দ্র তার দুই ছেলে আদিত্যচন্দ্র ও নিবারণচন্দ্র সহ ঢাকায় আসেন। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর নকরিচন্দ্রের পুত্র আদিত্যচন্দ্রের ওপর বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ীভাবে বসবাসের মাধ্যমে তার ব্যবসা শুরু করেন। ব্রিটিশ পুলিশ এ সময় ক্যাম্পাসের আশেপাশের ব্যারাক ও ক্যাম্প প্রত্যাহারের উদ্যোগ নিলে আদিত্যচন্দ্র
পুলিশের কাছ থেকে 30 টাকার বিনিময়ে 2টি ছনের ঘর কিনে তার একটিতে ব্যবসা শুরু করেন। মধুদার বয়স তখন 15 বছর। পিতার মৃত্যুর পর মধুদা পারিবারিক ব্যবসার হাল ধরেন। 1971 সালে মধুর ক্যান্টিন পাকবাহিনীর রোশনলে পড়ে। এরই সূত্র ধরে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন সবার প্রিয় মধুদা, তার স্ত্রী, বড় ছেলে ও তার নববিবাহিত স্ত্রী। মধুদার স্মরণে মধুর ক্যান্টিন প্রাঙ্গণে নির্মিত হয়েছে শহীদ মধুদার স্মৃতি ভাস্কর্য। ভাস্কর্যটির গায়ে লেখা রয়েছে আমাদের প্রিয় মধুদা বাক্যটি। এর ভাস্কর মোহাম্মদ তৌফিক হোসেন খান। 1975 সালে 18 এপ্রিল তৎকালীন উপাচার্য এমাজউদ্দিন আহমেদ ভাস্কর্যটি উদ্বোধন করেন। তবে পরবর্তীতে এর পুনর্নির্মাণ হয় এবং 2001 সালে 17 মার্চ পুনর্নির্মিত ভাস্কর্যটি উদ্বোধন করেন উপাচার্য এ কে আজাদ চৌধুরী। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মধুদা বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক প্রয়োজনীয় তথ্য মুক্তিযোদ্ধাদের কাছে পৌঁছে দিয়ে বাংলাদেশের স্বাধীনতায় পরোক্ষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে ইতিহাসের সাক্ষ্য বহনকারী ঝলমলে পানুচ্ছলে ক্যান্টিনের বর্তমান অবস্থা কিছুটা নাজুক। ক্যান্টিনটি আজ তার জৌলুস হারাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের অনেকেই এর ইতিহাস, ঐতিহ্য, তাৎপর্য সম্পর্কে খুব বেশি কিছু জানে না। মধুর ক্যান্টিনের আশেপাশের পরিবেশগত বিপর্যস্ততাও সহজেই চোখে পড়ে। নজর এড়ায় না অবজ্ঞায় আর অবহেলায় পড়ে থাকা মধুদার ভাস্কর্য। খাবারের গুণগত মান নিয়েও অভিযোগ রয়েছে অনেক শিক্ষার্থীর। এতৎসত্ত্বেও মধুর ক্যান্টিন নাম নিলেই একটা মধুময় অনুভূতি পরিলক্ষিত হয় অনেক শিক্ষার্থীদের মধ্যে। এক বাক্যে সকলেই মধুর ক্যান্টিনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবিচ্ছেদ্য অস্তিত্ব বলে মনে করেন। ঐতিহ্যবাহী এই ক্যান্টিন স্বমহিমায় ভাস্বর আজও। সাধারণ শিক্ষার্থীদের দাবি, মধুর ক্যান্টিনের বর্তমান জরাজীর্ণ অবস্থার বিপরীতে একটি প্রাণোচ্ছল, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণ ও খাবারের গুণগত মান বৃদ্ধিতে যেন যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়।